প্রোলাইফের আজকের এপিসোডে থাকছে পার্সিয়ান বেড়াল পালন পদ্ধতি। এই বেড়ালগুলোর যত্নে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, আর এই বেড়ালগুলোকে কিভাবে ভ্যাকসিনেশন করাতে হয়, কি পরিমাণ দাম পড়ে এক একটা বেড়ালের, আপনি কোথা থেকে এই ধরনের পার্সিয়াল বেড়ালগুলো কিনতে পারেন, এর সমস্ত কিছুর বিস্তারিত থাকছে আজকের এই একটা ভিডিওতে। ভিডিওটিতে আপনি এই বেড়ালগুলোর খাদ্যাভ্যাস, থাকার অবস্থান, এদের পটি ট্রেনিং, প্লাস এই বেড়ালগুলোকে কতদিন পর পর কতদিন বয়সে ভ্যাকসিনেশন করাতে হয়, এই সমস্ত কিছু তথ্য আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসুন শুরু করি আর কথা না বাড়িয়ে। এই সমস্ত তথ্যগুলো আমি আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে জানবো, যিনি দীর্ঘদিন যাবত এই বেড়ালগুলোকে পালন করে আসছেন। তার বাসায় এই বেড়ালের বাচ্চাগুলো ফুটেছে এবং এখন তিনি তার দোকানে বেড়ালগুলো বিক্রির জন্য তুলেছেন। আসুন তাহলে রাসেল ভাইয়ের সাথে কথা বলি কিভাবে এই বেড়ালগুলো পালন করতে হয়, এদের খাবার দাবার এবং সমস্ত কিছুর বিস্তারিত নিয়ে। বিড়াল গুলার খাবার কি ভাই? বিড়ালের খাবার হচ্ছে আপনার চিকেন আর হচ্ছে আপনার এই কি আপনার বিড়াল এইগুলো আপনার মাছ আর মাংস এই দুইটাই খায়, তাছাড়া আসলে ওই রকম কোনো কিছু খায় না। মেন খাবার এই দুইটা। তো বড় হইলে আপনি ক্যাট ফুড দেওয়া যায়, ওদের যে ফুডগুলো আছে ওটা আপনি বড় হইলে দিতে পারবেন। মাছ মাংস তো যেটুকু আমি জানি সেদ্ধ করে খাওয়াতে হয়, মাছ মাংস সেদ্ধ করে খাইতে খাওয়াইতে হবে, ওরা তো কাঁচাটা খাবে না, কাঁচাটা খাইলে তো ওরা বমি করে দেওয়া যায়, পেটে সহ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তাছাড়া খাবারের সাথে আর কি কি পরিচর্যার প্রয়োজন হয়? খাবারের সাথে ওদের হালকা ভাত মিশিয়ে দিতে পারেন, তবে অতটা ভাত না, হালকা পরিমাণে ভাত দিয়ে মিশিয়ে দেওয়া যায়, পাশাপাশি ক্যাট ফুডটা। এই দুইটাই মোটামুটি খাবার, হালকা ভাত মিক্স করা যায় আর মোটামুটি ক্যাট ফুডটা খাইতে। হ্যাঁ, ক্যাট ফুড এখন বড় হইলে, হ্যাঁ বড় হইলে এই 2 মাস বয়স আর কি, এই যে মাছ আর মাংস এই দুইটাই বেশি দিলে ভালো হয়, মাংসটাই বেশি খায় আর কি। মুরগির মাংস আর বছরে একবার আপনার ভ্যাকসিন করাইতে হয়। আচ্ছা, ভ্যাকসিনের যে ব্যাপারটা, একটা ভ্যাকসিনের ব্যাপারটা আছে না? ভ্যাকসিন করাইলে তো ওরা খামসি দিলে কিছু হয় না মানুষ? না না না, র্যাবিস আর ফ্লু দুইটা ভ্যাকসিন করাইতে হয়। র্যাবিসটা তো আপনার যে 3 মাসের পরে দিতে হয়, 3 মাসের পর দিলে আপনার র্যাবিসে কোনো সমস্যা হয় না। কি ভ্যাকসিনের নাম বললেন? র্যাবিস। র্যাবিস, হ্যাঁ। আরেকটা একটা ফ্লু, একটা ফ্লু র্যাবিসের জন্য, একটা হলো ফ্লুর জন্য। ফ্লুটা হচ্ছে যে আপনার শীতের সময় বিড়ালের ফ্লু হয় বেশি, হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওইটা জানিলে ভালো হয় আর কি। আর বাসায় পালিত যে সব বিড়ালগুলো এগুলো খামচি কামড় দিলে ওই রকম কিছু হয় না, আমরা যেগুলো বাসায় পালি ওইগুলোর আমরা ইঞ্জেকশন করি না আর কি। তাহলে যদি ভ্যাকসিনটা আমরা করে নিতে পারি একবার, তাহলে সারা বছর আর ওই খামসি দিলে বা কামড় দিলে, পালতেছে তাকে কামড় দিলে কোনো ভয় নাই না? আর এমনি পালিত এগুলো এমনিতেও কোনো ভয় নাই? নর্মালি পালিত খরগ এই তো, এগুলো তো বাইরে যায় না, আসলে বাইরে যায় না, আর খামসি ওই রকম যায় না, না কিন্তু যদি লাগে আর কি, তবেও ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়ে না যদি বিড়ালের ভ্যাকসিন দেওয়া থাকে। অ্যাডাল্ট যে সব বিড়ালগুলা, যদি কেউ বাচ্চা করাইতে চায় সরাসরি অ্যাডাল্ট বিড়ালগুলা নিবে বাচ্চা, হ্যাঁ যদি কেউ অ্যাডাল বিড়াল নিতে চায় যেগুলা বাচ্চা দিবে সরাসরি অ্যাডাল হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক 1 বছর বয়স হয়ে গেছে, এই সব বিড়ালগুলো আছে, যদি কেউ নিতে চায় ওইটা দেওয়া যাবে বাচ্চার পাশাপাশি। এগুলা কীরকম দাম পড়তে পারে পার্সিয়ানের? পার্সিয়ান তো এটা হচ্ছে আপনার ইয়ের উপরে, কোয়ালিটির উপরে দাম হয়, এগুলো ফেজ আছে, লোম আছে, এগুলো ব্যবসা করার আছে। তো সর্বনিম্ন মানে পার্সিয়াল যেটা আপনার মোটামুটি ভালো কোয়ালিটির, 30-এর নিচে পাওয়া যায় না, 30-এর নিচে জোড়া পাওয়া যায় না, জোড়া পাওয়া যায় না। আর উপরে তো আছে, আছে। আর যদি দেশি দেওয়াল, দেশি দেওয়ার আর পার্সিয়ান দেওয়া বিক করা হয় ওইগুলার তো মান অনেকই কম, অনেক কম, ওইগুলার দাম অনেক কম হয়, ওইগুলো আমরা বিক্রি করি না। আর এই যে ভাই একটা জিনিস দিচ্ছেন, এই যে লিটার মনে হইতেছে এটা, হ্যাঁ লিটার, ওরা কি ওই জায়গায় পটি করে? ওই জায়গায় পটি করে, মেন সমস্যা ওদের এইটাই, যদি মানে লিটারে পটি না করে তাহলে তো বিড়াল যেখানে সেখানে পটি করে দিলে তো ওই বিড়াল পালার খুব সমস্যা। হ্যাঁ, অবশ্যই যেখান থেকেই নিবেন
হ্যাঁ পটি করা দেখে নিতে হবে, মানে পটি টেন থাকতে হবে, ট্রেন আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ আপনারা যেখানে দেখেন না কেন, হ্যাঁ এগুলো টেন সব পটি টেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে ওদের চোখে পানি দেখা যাচ্ছে তাই না, হ্যাঁ পানি আসে, এটা মানে পার্সিয়ান বিড়ালের হালকা পানি আসবেই, ঠিক আছে পার্সিয়ান বিড়ালে হালকা পানি আসবেই, তবে ওদের লুমগুন অনেক বড়, তো এই লুমগুনা চোখে যায়, চোখে গেলে এই যে একটু হালকা পানি আসে চোখে, এটা মাঝে মধ্যে মুছে দিতে হয়, ঠিক আছে আমরাও টিস্যু দিয়ে মুছে দিই, মুছে দিলে এই যে এটা প্রতিদিন একবার দুইবার করে মুছে দিতে হয়। আমি আরও ভাবলাম কাঁদতেছো নাকি, না না বিড়াল তো আগে পালি নাকি, পালি না না তো আপনারা জানলেন যে পার্সিয়ান বেড়ালের ক্ষেত্রে কিন্তু এই যে লোমগুলো যেহেতু বড় হয় তাই ওদের চোখে মাঝে মাঝে পানি চলে আসে, এই জন্য মাঝে মাঝে এটা মুছে দিতে হয়, তাহলে এই যে দাগ টাগ আর পড়বে না। তো আমরা রাসেল ভাইয়ের সাথে কথা বলে পার্সিয়ান বেড়াল পালা এদের দাম আপনি কোথা থেকে কিনতে পারেন সব কিছুই কিন্তু প্রায় জানার চেষ্টা করলাম। এখন আপনারা যদি টাঙ্গাইল থেকে কিনতে চান বা টাঙ্গাইলের আশপাশে যদি আপনার বাসা হয় তবে কিন্তু আপনারা ডাইরেক্ট রাসেল ভাইয়ের কাছ থেকেই বিড়ালগুলো নিতে পারেন, না হলে আপনার সাথে যোগাযোগ করলেও হবে। হ্যাঁ আমি ফোন নাম্বারটাও রাসেল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেব, আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন ঘুমের সময় ঘুমাই। আপনাদের মধ্যে যারা পার্সিয়ান বিড়াল কিনবেন বলে ডিসিশন নিয়েছেন তারা চাইলে রাসেল ভাইয়ের কাছ থেকে এই বিড়ালগুলো সংগ্রহ করতে পারেন। এগুলো তিনি তার নিজের বাসায় ব্রিড করে বাচ্চাগুলো করেছেন এবং এখানে 5টা বাচ্চা আছে এই মুহূর্তে তার কাছে, তো আপনারা চাইলে তার কাছ থেকে কিনতে পারেন। আর একটা কথা হচ্ছে এখানে তিনি যে বিড়ালগুলোর কথা বলছেন এই বিড়ালগুলো কিন্তু সবগুলো একটু হাই কোয়ালিটির, এগুলো কোনোটার দামই 15,000-এর নিচে না, তাই যারা এর থেকে অধিক দামে 15-20-25 হাজার টাকার রেঞ্জের মধ্যে বিড়াল কিনতে চাচ্ছেন এবং জাতের বিশুদ্ধতা চাচ্ছেন বা জেনুইন পার্সিয়ান বিড়াল কিনতে চাচ্ছেন তারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, দরকার ছাড়া ফোন দেবেন না, আমি এটুকু অনুরোধ করব। তো আমি এখানে তার মোবাইল নাম্বারটা শেয়ার করছি, তার ফোন নাম্বারটা হচ্ছে 01828-07-3494। তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার সাথে যদি আপনারা একান্তই বিড়াল কেনার ব্যাপারে আগ্রহী হন। তবে ভিডিওটি শেষ করার পূর্বে এখানে আমি আপনাদের একটা অনুরোধ করব, আমরা আমাদের এই চ্যানেলটার এগেনস্টে একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, এই পেজটাতে আপনাদের সবাইকে লিঙ্ক হওয়ার জন্য অনুরোধ করছি, তাই সবাই পেজটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আপনারা পেজটাকে লাইক করবেন এবং এই পেজটাকে সবসময় ফলো করতে থাকবেন, তাহলে আমার পরবর্তী আপডেটগুলো এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা খুব সহজে এখান থেকে পেতে পারেন। তাছাড়া আপনাদের যাদের ইমার্জেন্সি কোনো সমস্যা দেখা দেয় পশু পাখি পালন নিয়ে তারাও চাইলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এই পেজটার মাধ্যমে। তবে একটা কথা হচ্ছে আমি হয়তো বা সবার অ্যান্সার দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যাদের জরুরি তাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, তাই সবাইকে অনুরোধ করছি আপনারা এই পেজটি লাইক করে রাখুন এবং পেজে সবসময় অ্যাক্টিভ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই বিড়ালের জাতগুলোকে আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।